আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিমা সাদিদ বলছি লন্ডন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগে থাকছে একটি গিফট হাম্পার বক্স ডেকোরেশন আইডিয়া। এখানে আমি কী কী রাখছি, কীভাবে সাজাচ্ছি সেটা দেখাবো, আর থাকছে কিছু রান্নাবান্না। বেসিক্যালি আমার বাসায় কিছু স্পেশাল গেস্ট আসবেন, ওনাদের জন্য এগুলো আমি রেডি করছি। কারা আসবেন সেটা থাকছে নেক্সট ভ্লগে। এখানে আমি নিয়েছি গ্লাস ওয়াটার ডিসপেন্সার উইথ স্ট্যান্ড, খুবই কিউট লেগেছে এইটা আমার কাছে। আমি নিজের জন্য একটা কিনেছি, যেটা আমি আগের ভ্লগে শেয়ার করেছি, এটা দেখতে কেমন, এটার ইউজ কীভাবে করা হয়। যদি কেউ দেখতে চান তাহলে আমার ভ্লগটি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে আছে দুইটা গ্লাসেস, তারপর আছে একটা ক্যান্ডল, এখানে আছে একটা গ্লাসের জার, এখানে আমি কিছু জিনিস রাখবো যেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আর আমার এই গিফট হ্যাম্পার বক্সের একটা থিম আছে, সেটা হচ্ছে পাম্পার গিফট সেট। তো সে অনুযায়ী আমি জিনিসপত্র এখানে রাখার চেষ্টা করেছি। এখানে আছে কিছু চকলেটস, এই চকলেটসগুলো মোস্ট অফ দ্য পিপল পছন্দ করেন, এই জন্য আমি নিয়েছি ফেয়ার রোশার অ্যান্ড লিন্ডোর। তো আর এই বাস্কেটটা আমি ইউজ করব, এখানে আমি এই জিনিসগুলো রাখবো। এখন আমি দেখাই এই গ্লাসে জানি আমি কি রাখছি। এখানে আছে অ্যাপসম বাথ সল্ট, এই বাথ সল্টটা মাসলের জন্য খুবই ভালো। আর এই বোলের মধ্যে আছে ডেড সি সল্ট। তো আমি এই দুইটা সল্ট একসঙ্গে মিক্স করে বাত করার জন্য ইউজ করি। তো আমি ভাবলাম আমি যেইভাবে এই দুইটা জিনিস ইউজ করি ঠিক সেইভাবে আমি আমার গেস্টের এইগুলো দিব। আমি দুইটা প্যাকেট এনে দিয়ে দিতে পারতাম, কিন্তু ওইটা তত বেশি সুন্দর লাগতো না। আমি জিনিসটাকে আর একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এইগুলা মিক্স করে এই গ্লাসের জারে রেখে তারপর ওনাদের দিব, দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে একটা পাম্পার সেট, এটার থিম হচ্ছে যে আপনি নিজের জন্য একটা টাইম বের করবেন, নিজেকে পাম্পার করবেন, সম্পূর্ণ নিজেকে টাইম দিবেন। আর আমার বাসায় যেহেতু কাপল আসছেন, এর জন্য আমি কাপলের জন্য এই পাম্পার সেটটা রেডি করছি। এর জন্য দুইটা গ্লাসেস আমি রেখেছি, দুইটা গ্লাসেস দেখলেই বোঝা যাবে যে ইটস ফর এ কাপল। এখন আমি সিম্পলভাবে গ্লাসের জারটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি এই বক্সটাকে এই সিলভার র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব, দেখতে সুন্দর লাগবে। এই বক্সটা সাজানোর জন্য, হাম্পার বক্সটা সাজানোর জন্য আমি হোয়াইট, সিলভার, গ্রে এই তিনটা কালার ইউজ করার চেষ্টা করেছি। এতে কিন্তু গিফট বক্সটা দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগবে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন বাস্কেটের মধ্যে একটা একটা করে সব জিনিস আমি রাখবো। তার আগে আমি কিছু পেপার বাস্কেটের নিচে দিয়ে দিচ্ছি। এখন এই প্লাস্টিকের নেট দিয়ে পেপারগুলো আমি হাইড করে ফেলবো। এই পেপারগুলো নিচে রাখার কারণ হচ্ছে আমি যে আইটেমগুলো এখানে রাখবো ওইগুলো যাতে উপরের দিকে থাকে, বাস্কেটের নিচে পড়ে না থাকে। উপরের দিকে যখন থাকবে তখন এগুলো দেখা যাবে যে এটার ভিতরে কী আছে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু আমি রেখে দিচ্ছি, যেটা যেভাবে সুন্দর লাগে ওইভাবেই আমি রাখবো। আর সবার শেষে আমি ক্লিয়ার প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে পুরো বাস্কেটটাকে কভার করে ফেলবো উপরের দিকে। সুন্দর করে রেডি হয়ে গেছে আমার গিফট হ্যাম্পার সেট, দুঃখজনক হলেও সত্যি। নেক্সট ডে আমি রিয়েলাইজ করলাম যে আমি দুইটা আইটেম মিস করে ফেলেছি। এখানে দুইটা কার্ড আমি রেডি করেছি, আর ডেড সি আর অ্যাপসম সল্টের যে জারটা আমি রেডি করেছিলাম ওইখানে এটা লাগানোর কথা, পরে সম্পূর্ণ বাস্কেট খুলে আবার এইগুলো আমি লাগালাম। এই দুইটা
স্টিকার না দিলে ওনারা কিভাবে বুঝবেন যে আমি জারের মধ্যে কি রেখেছি। আর এই কার্ডের মধ্যে লেখা আছে দ্য থিম আইডিয়া এ পাম্পার সেট টু হ্যাভ এ গুড টাইম ইন এ কোজি অ্যাটমসফিয়ার। তো দিয়ে দিলাম থিম আইডিয়া সহ, খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি ওনাদেরও ভালো লাগবে। আর ফাইনালি এই লেস দিয়ে আমি হাম্পার সেটটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু করেছি রান্নাবান্না, আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি সার্ডিন দিয়ে। এখানে আমি নিয়েছি সার্ডিনস ইন সানফ্লাওয়ার অয়েল, এটা দিয়ে আমি রান্না করব চেপা শুটকির ভর্তা বা চাটনি, যেটাই বলেন। তো আমি এই অয়েলটা ইউজ করব, ওই জন্য অয়েলটা আমি নিয়ে নিচ্ছি পানের মধ্যে। তিনটা সার্ডিনের টিন আমি নিয়েছি, তো তিনটা থেকেই আমি সব অয়েল এই পানের মধ্যে ঢেলে দিব। তারপর আমি ফিশগুলোকে পরিষ্কার করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, এক কাপের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজের সাইজগুলো একটু বড়, কোনো সমস্যা নেই, এগুলো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু মাসি মাসি হয়ে যাবে। দিচ্ছি হাফ টিস্পুনের মতো টিউমেরিক পাউডার অ্যান্ড 1 টিস্পুনের মতো চিলি পাউডার, বাস এই দুইটা স্পাইসি আমি ইউজ করছি। মিডিয়াম হিটে এগুলো আমি রান্না করব, পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে। আর এই ফাঁকে আমি সার্ডিন ফিশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, খুবই সিম্পলভাবে এইভাবে করে নিব। মাছগুলো পরিষ্কার করতে আমার যত সময় লেগেছে ঠিক তত সময় পরেই আমি মাছগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। একই সঙ্গে পেঁয়াজগুলো নরম হবে, মশলা কষবে, সব কিছু একসঙ্গেই হবে। মিডিয়াম হিটে রান্না করছি, আবারও ফিরে এসেছি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিব চেপা শুটকি বা শিদল শুটকি, এগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে এইভাবে বিছিয়ে দিব সার্ডিনের উপরে, মিক্স করব না, এইভাবে আমি রেখে ঢেকে 2 মিনিটস রান্না করব। তারপর যখন শিদলটা বা চেপা শুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ফোক আনব, ফোক এনে আমি চেপা শুটকির ভিতরে যে কাঁটাটা আছে লম্বা কাঁটা ওইটা আমি বের করে নিব। 2 মিনিট রাখার পরে এটা যখন সিদ্ধ হয়ে যায় তখন এই কাঁটাটা কিন্তু খুব সহজেই আলাদা করে নেওয়া যায়, কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। এইভাবে আমি আলাদা করে নিয়ে তারপর ওইগুলোকে মিক্স করে নিব একসাথে, ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে রান্না করবেন, যেভাবে আপনি ভাজা ভাজা যতটুকু পছন্দ করেন সেভাবেই। তো আমি পেঁয়াজগুলো ভালো করে মিক্স হওয়ার নরম হওয়ার আগ পর্যন্ত আর কি এটাকে রান্না করব মিডিয়াম হিটে। কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম হিটে রান্না করে তারপর আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। সব কিছু অ্যাড করার পরে আমি সল্ট ইউজ করছি, কারণ সার্ডিনের মধ্যে সল্ট থাকে, শুটকির মধ্যেও একটু সল্ট থাকে। সব কিছু দেওয়ার পরে টেস্ট করে তারপর সল্টটা দিলে খুব ভালো হয়। গ্যাস যেহেতু আসছেন অনেক কিছু রান্না করতে হবে, এখানে একটা আইটেম আমি করছিলাম প্রন আর বিন্ডি দিয়ে, চলে এসেছি আবার সার্ডিনটা চেক করার জন্য। আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি, এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো, মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ একটু আস্ত আছে, কোনো সমস্যা নেই, এভাবেই থাকবে, এভাবে খেতেই অনেক ভালো লাগে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে, গেস্টরা অনেক পছন্দ করবেন ইনশাআল্লাহ, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তারপর আমার তো আরও অনেক রান্নাবান্না আছে, এখানে কিছু ব্রেস্ট চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি, এগুলোকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নিব। এখানে গরুর মাংস ভুনা করছি, কিছু উইংস আমি ফ্রাই করে নিয়েছি, টমেটোর টক রান্না করছি, আর কী কী রান্না করছি সেটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখবেন।
সবকিছু ওইখানে আমি ভালো করে দেখাবো। আপাতত আমি সবকিছু রান্না করে রেডি করে রাখছি। আজকে বিকেলেই, মানে যেদিন আমি রান্না করছিলাম ওই দিন ডিনারে গেস্টরা আসবেন, আর আমি সকালের দিকে রান্না করে রেখেছি সব কিছু। আর এই পানের মধ্যে আমি সব কিছু ফ্রাই করে নিচ্ছি, সব কিছু বলতে উইংস আর ব্রেস্ট চিকেন এই পানের মধ্যেই আমি ফ্রাই করে নিব। এখানে ফ্রাই করলে খাবারগুলো একটু গ্রিল টাইপের লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওভেনের চেয়ে এইখানে করলে আমার কাছে ভালো লাগে। আর আমি করছি ব্রকলি, কলিফ্লাওয়ার এবং পটেটো ভর্তা। এই তিনটাকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু মাস্টার্ড অয়েল আর হলুদ দিয়ে আবার একটা পানে নিয়ে ভেজে নিচ্ছি, একটু পুরো পুরো করছি আর কি। আর এখানে কিছু অনিয়ন, গ্রিন চিলি, রেড চিলি মাস্টার্ড অয়েল দিয়ে ভেজে নিয়েছি, তারপর আমি সব কিছু মাখিয়ে নিব। এই তো মোটামুটি আমার রান্নাবান্না শেষের পর্যায়ে, সব কিছু শেষ করে কিচেনটা ক্লিন করতে হবে, তারপর ওই দিন আবার বাচ্চাদের স্কুল ছিল, ওদেরকে স্কুল থেকে পিক আপ করতে হবে। রান্নাবান্না শেষ করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর দুইটা ডেজার্ট আইটেম বানিয়ে নিয়েছি। এখানে আমি রেডি করছি ক্যারামেল পুডিং। এই পুডিংয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ওভেন ছাড়া ক্যারামেল পুডিং বানাচ্ছি চুলায় দিয়ে, যদি রেসিপি চান তাহলে আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে আছে গাজরের হালুয়া, বানানো হয়ে গেছে, একটু গার্নিশ করে নিচ্ছি পিস্তাচু আর ক্যাশুনাটস দিয়ে। এই গাজরের হালুয়াটা খুবই মজা হয়েছিল, খুবই ক্রিমি একটা টেক্সচার এসেছিলো, খুবই টেস্টি হয়েছিল। শেষ আমার রান্নাবান্না সব কিছু ভালো করে গুছিয়ে কিচেনটাকে আমি খুবই ভালো করে ক্লিন করে নিয়েছি। এই ওয়াটার ডিসপেন্সারে আমি মোইটোস রেডি করব। বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ওদেরকে লাঞ্চ করিয়ে দিয়েছি, এই যে আমার ওয়াশিং আপও হয়ে গেছে, এখন আমি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আসব। এক ঘন্টা আমি রেস্ট করে নিয়েছি, মাদ্রাসা থেকে এসে আমি স্টার্টার রেডি করব, যেগুলো থাকবে নেক্সট ভ্লগে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।